হ্যাঁ ভাই দেখান। দেখতেছেন হ্যাঁ দেখতেছি। আপনারা দেখছেন ক্যাটাগরি, এখানে কোনো ক্যাটাগরি নাই, হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু আমি কিন্তু ক্যাটাগরি যখন ক্রিয়েট করছি সবগুলো ক্যাটাগরি শো করছিল, হ্যাঁ এটা আমি বুঝতে যে পারছি দেখেন বুঝতে পারছি কি কিন্তু সমস্যা এখন হয়েছে। নাই। তারপরে আর কি বলেন? তারপরে আর এর সমস্যা হলো আমার কিন্তু ই নাই, আপনার যে ফুটার, লাস্টের ফুটার নাই। তারপরে এখানে যে আপনার যে ভিউ কাউন্ট বা যে অর্ডার কাউন্টের একটা অপশন আছে সেটাও নাই। বুঝতে পারছি তারপরে অ্যাবাউট অপশন নাই, বুঝতে আর পারছি। পরে এখানে আর কি আরেকটা কি জানি আছে সেটাও নাই। আচ্ছা আচ্ছা, সব কিছুর মূল একটাই, যান আপনি থিম কাস্টমাইজার প্যানেলে যান আর কি প্রথম আচ্ছা, যেগুলো আরেকটা হলো ঠিক আমার আছে বলেন। প্রোডাক্টে সমস্যা, হ্যাঁ প্রোডাক্ট আপলোডে দিলে আপনার যে এখানে ডিসক্রিপশন অন নেয় না কেন, কোনে না, এই যে এখানে ডিসক্রিপশন আমি দিতেছি, এটা মনে করেন আমার ডিসক্রিপশন, আমি একটা ও সিম্পল ডিসক্রিপশন দিলাম। হ্যাঁ এটা এখানে কালার করা যায় দেখেন তো, এটা কিন্তু সিম্পল এখানে আপনি ডিসক্রিপশন না ভাই, এটা নিব না, এটা নিব না। উপরে যান, তাইলে এটা দেখছেন আপনি কপি করছেন, কপি এইভাবে করলে হবে না, প্লিজ এটারে কাট করেন, কাট করেন, এটারে কাট করেন, পেস্ট এজ এ প্লেন টেক্সট হিসাবে পেস্ট করতে দেব, করেন রাইট ক্লিক করেন, মানে একদম পেস্ট, এইভাবে না, এইভাবে না, কাটেন, আবার কাটেন সব। আচ্ছা দাঁড়ান, আচ্ছা ও মানে আপনার এটা তো যে কন্ট্রোল সি দিয়ে অত পেস্ট হয়, কন্ট্রোল না ভি, না দাঁড়ান, এই যে আবার দিচ্ছেন, এই দাঁড়ান কারেন্ট সব সিলেক্ট করেন। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ আচ্ছা আমি করি, দাঁড়ান আপনি সারেন, যে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন, এই যে পেস্ট আছে একটা, পেস্ট এজ এ প্লেন টেক্সট আছে একটা, ঠিক আছে এইটা দিয়ে পেস্ট করবেন। তারপরে ওই যে এটা তো কত জানি না, কোটেশন মোটেশন এগুলা তো ভাই, এটি তো কোডিং এর মতো লাগছে, কোডিং এটি তো কোডিং না আপনার না এটার। না এগুলো তো আপনার এমনি সব ইউজ আছে, দেখি এখন নেয় নাকি, এখনো নিব না মনে দেন তো, এটা দেখতে সমস্যা মনে হইতেছে। হ্যাঁ কোডিং থাক, সমস্যা আছে দাঁড়ান। আচ্ছা ডিসক্রিপশন, আচ্ছা আর কি সমস্যা বলেন, সব ঠিক করে দিতেছি। না, এগুলো তো আমাদের ডিসক্রিপশন তো এগুলো এইভাবে থাকে, আমরা তো এইভাবে দিই, বিশেষ করে যে গ্রুপ গ্রুপ গুলো তো এইভাবে দেওয়া হয় বুঝছেন, হ্যাঁ এম সাইজ, তারপরে যদি এইভাবে চিহ্ন দিয়ে না দিই তাহলে তো বোঝা যাবে না, কিন্তু এটা যদি আমি এরকম করে কাস্টমাইজ দেওয়া করতে যায়, যাই এরকম নিজে করে যে মনে করেন এই যে আর হ্যাঁ টেবিল টেবিল দিয়া তাহলে তো অনেক লং দেরি লেগে যাবে, এর জন্য হ্যাঁ এটা সমস্যা। আর হলো আরেকটা কাজ করছেন যেটা হলো এই যে আপনার এক মিনিট, আপনার এই যে থিমে আপনার হেডারে আপনার যে ওয়ান হেডারে যেটা দিয়েছেন এখানে দেখেন হেডারে একটু সমস্যা হয়েছে, যেটা এখানে স্মার্ট বিজনেস স্মার্ট লাইফ দিয়ে দিয়েছেন, এখানে তো কাস্টমার তো বিজনেস করে না, স্মার্ট শপিং দিয়ে দিলে হয়তো মনে ভালো হইতো। সমস্যা, এটা চেঞ্জ করে দেব। আচ্ছা কি আর দিবেন দিয়ে? আপনার হ্যাঁ যে হেল্পলাইন নাম্বার, এখানে আমার অন্য একটা নাম্বার দেওয়া লাগবে, মানে এটা তো আমার পার্সোনাল নাম্বার, এটা আমি ঠিক ইউজ আছে করবো না, ওটা জাস্ট হেল্প হেল্পলাইনের নাম্বার আলাদা একটা থাকবে। ঠিক আছে, এটা নাম্বারটা দিয়ে, আর হচ্ছে ট্যাগ লাইনটা কি দিবেন এটা দিয়ে, না ওকে এই আর কিছু। আর আপাতত কিছু ভাই, ও আরেকটা হলো আপনার আমাদের যে এখানে কি লাইভ চ্যাটের অপশন গুলো কি আপনার এখানে মেসেঞ্জার আকারে শো করবে না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার? হ্যাঁ ওটা তো আছে, ওটি সব আপনি একটা জিনিস ভুল করছেন, এই জন্য সব হাইড হয়ে গেছে হোম পেজে। আপনি এ যান থিম কাস্টমাইজার প্যানেলে যান, আমি তো সবকিছু ঠিক ক্লিয়ারই আছি, ওই কল না। করছেন করছেন, থিম আচ্ছা কাস্টমাইজার প্যানেল থেকে নিচে যান একটু, হোম পেজে যান, হোম পেজ সেকশনে উপরে উপরে দেন, হোম পেজ কনফিগ আছে এই যে, হ্যাঁ এখানে যান, নিচে যান, না এটা হোম পেজ সিরিয়ালাইজ হয়ে গেছে, নিয়ে না হ্যাঁ কনফিগ এর নিচে যান, যে পপুলার ক্যাটাগরি কালো সর, এই যে আপনি স্পেশাল ক্যাটাগরি লাস্ট একটা কমা দিয়েছেন, এই কমাটা বাদ দেন, আপনার 80% সমস্যার সমাধান হয়ে গেছে, যান এবার হোম পেজে যান।